বেসিক হেল্পে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আপনি আপনার সাইটের ব্যাকআপ নেবেন সিপ্যানেল থেকে। এখানে বলে রাখি, যদি আপনার সাইট ওয়ার্ডপেজে হয় তাহলে আপনি ওয়ার্ডপেজে বিভিন্ন ধরনের প্লাগইন লাগিয়ে সেখানে ব্যাকআপ নিতে পারেন। অনেকগুলো প্লাগইন ওয়ার্ডপেজে পাওয়া যায় যেগুলোর সাহায্যে আপনি খুব সহজেই ব্যাকআপ নিতে পারেন সাইটের। তো আজকে আমি দেখাবো, যদি আপনার সাইট ওয়ার্ডপেজ দিয়ে না হয় বা ওয়ার্ডপেজ হলেও আপনি কিভাবে সেটি ব্যাকআপ নেবেন। যদি আপনার ওয়ার্ডপেজ না হয় বা যদি কোনো প্লাগইন না থাকে আপনার সাইটে ব্যাকআপ নেওয়ার জন্য, তাহলে আপনি কিভাবে সিপ্যানেল থেকে সরাসরি ব্যাকআপ তৈরি করবেন। তো আমরা চলে যাব আমাদের সিপ্যানেলে। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের সিপ্যানেলে। সিপ্যানেল থেকে আমরা প্রথমে আমাদের ফাইলগুলোকে ব্যাকআপ আকারে নিয়ে নিব। এর জন্য আমরা চলে যাব ফাইল ম্যানেজারে। তো আমরা চলে গেলাম ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর এখানে আমরা পাবলিক এইচটিএমএল এ যে আমাদের সাইটটি রয়েছে সেটির আন্ডারে আমরা ব্যাকআপ নেব। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফাইলগুলো, আমাদের সাইটের ফাইলগুলো। এই ফাইলগুলোকে আমাদের ব্যাকআপ নিতে হবে সর্বপ্রথম। তো এই ফাইলগুলোকে ব্যাকআপ নেওয়ার জন্য আমরা এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অল নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিব। তারপর সিলেক্ট অলে ক্লিক করার পর আমাদেরকে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন কম্পোজ নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি এটিকে জিপ ফাইল তৈরি করে নেবেন। তো অবশ্যই এখানে জিপ ফাইল আপনাকে তৈরি করতে হবে। এর জন্য আপনারা এখানে জিপ আর্কাইভে ক্লিক করবেন এবং এখান থেকে কম্পোজ ফাইলে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফাইলগুলো জিপ আকারে চলে আসবে। তারপর সেই জিপ ফাইলটিকে আপনাকে ব্যাকআপ নিতে হবে, অর্থাৎ ডাউনলোড করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার ফাইলগুলো এখানে ব্যাকআপ হয়ে যাবে। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের ডাটাবেসগুলোকে এখানে ব্যাকআপ নিব। তো আমাদের এই ফাইলগুলোকে ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, কারণ আমাদের ফাইলগুলো এখানে জিপ আকারে তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো এখানে জিপ আকারে তৈরি হয়ে গেছে। তো আমরা এটিকে ক্লোজ করে দিলাম এবং এখান থেকে আমরা দেখতে পাবো এই যে আমাদের ফাইলটি 145 MB এটি ফাইল তৈরি হয়ে গেছে। তো এই ফাইলটিকে আমরা এখন ডাউনলোড করে নেব। তো এখানে আমরা ডাবল ক্লিক করে এখানে ডাউনলোড করতে পারি, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করলেও ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাবল ক্লিক করে এখানে ডাউনলোড করছি, এর জন্য আমাদের দেখতে পাচ্ছেন এটি অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এটি ডাউনলোড হোক, এখন আমরা যেটি করব আমাদের ডাটাবেজের ব্যাকআপ নিয়ে নেব। তো ডাটাবেজের ব্যাকআপ নেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের মেইন সিপ্যানেলে। এখান থেকে আমরা নিচে আসব। নিচে আমরা এখানে ডাটাবেস নামে একটি অপশন দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে ডাটাবেস নামে একটি অপশন রয়েছে। এখন আমরা চলে যাব দেখতে পাচ্ছেন পিএসপি মাই অ্যাডমিনে। তো আমরা চলে যাব পিএসপি মাই অ্যাডমিনে। তো আমরা চলে গেলাম পিএসপি মাই অ্যাডমিনে। এখানে আসার পর আমাদেরকে আমাদের ডাটাবেজের ব্যাকআপ নিতে হবে। তো প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার সাইটটি কী ডাটাবেজে রয়েছে। তো আমাদের সাইটটি এই প্রথম যে ডাটাবেসটি তৈরি করা রয়েছে সেটিতে রয়েছে। যদি আপনার সাইটে অনেকগুলো ডাটাবেস তৈরি করা থাকে, আপনার সিপ্যানেলে অনেকগুলো সাইট যদি আপনি ম্যানেজ করেন, তাহলে আপনি অবশ্যই দেখবেন আপনি কোন সাইটের ব্যাকআপ নিচ্ছেন এবং সেই সাইটের ডাটাবেস নেমটি আপনার কি। ডাটাবেস নেম চেক করার জন্য আপনি এখানে অবশ্যই আপনার সাইটে যাবেন। সাইটে গিয়ে এখান থেকে আপনি দেখবেন কনফিগার ডট পিএসপি নামে একটি অপশন থাকবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি কনফিগার ডট পিএসপি নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি চেক করতে পারেন। এখানে যদি আপনি এডিট বাটনে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের ডাটাবেসটি কি রয়েছে। এখানে আমরা এখানে দেখতে পাবো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ডাটাবেস নেমটি এখানে আমাদের রয়েছে। তো এই ডাটাবেসটিকে আমরা এখন ব্যাকআপ নিব, এর জন্য আমরা চলে যাব এখানে। তো এই যে আমাদের ডাটাবেসটি, এখানে আমরা এটিকে ব্যাকআপ নিয়ে নিব। ব্যাকআপ নেওয়ার জন্য এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এই যে ডাটাবেসগুলো আমাদের এখানে সামনে ওপেন হয়েছে। এখন আমরা যেটি করব, এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আপনাদেরকে কিছু করতে হবে না, এটি ফরম্যাটটি অবশ্যই এসকিউএল এ রাখবেন, এটি ডিফল্টভাবেই থাকবে, এটিকে রেখে দিবেন। তারপর এখানে গোতে ক্লিক করে দিবেন। গোতে ক্লিক করার সাথে সাথে আপনার ডাটাবেসটি এখানে ডাউনলোড হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেসটি এখানে ডাউনলোড হয়ে গেছে, কারণ আমাদের ডাটাবেসটি অনেক কম সাইজ, এর জন্য আমাদের এটি সরাসরি ডাউনলোড হয়ে গেছে এবং আমাদের যে মেইন ফাইলগুলো সেটি এখনও ডাউনলোড হওয়া
শেষ হয়নি। তো এভাবে আপনি এগুলো ডাউনলোড করবেন। এখন এগুলো যদি আপনি আলাদা একটি সাইটে নিতে চান তাহলে সেটি আপনি করতে পারবেন। এই ফাইলটিকে আপলোড করে দিবেন, দেওয়ার পর এখানে ফাইলগুলো এক্সট্রাক্ট করবেন এবং এখানে ডাটাবেস তৈরি করে এই ফাইলটি ইম্পোর্ট করে দিবেন। সেটি যদি আপনি করতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাদেরকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই ধরনের একটি ভিডিও তৈরি করে দিব। আপাতত এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনি কি সম্পর্কিত ভিডিও দেখতে চান, এবং আমাদের বেসিক হেলথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।